নমস্কার বন্ধুরা, জয় গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি খুব সুন্দর গাছ নিয়ে আলোচনা করব। গাছটির নাম হলো ক্যালাডিয়াম। এই রকম গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের অনেক ভ্যারাইটি আছে, অনেক কালারের ভ্যারাইটি আছে। আমার কাছে যেই এই বাই কালারের এই ভ্যারাইটিটি রয়েছে, এই গাছটি ইনডোর বা আউটডোর উভয় জায়গায় আপনারা গ্রো করতে পারেন। গাছটির সম্পূর্ণ পরিচর্যা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ক্যালাডিয়াম গাছের গ্রোয়িং সিজন হচ্ছে গ্রীষ্মকাল, অর্থাৎ সামার। শীতকালীন সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস থেকে এই গাছের সমস্ত পাতা ঝরে পড়ে আর গাছটা টপ পুরো ফাঁকা হয়ে যায়। তখন দেখলে মনে হবে যে গাছটা মরে গেছে, কিন্তু গাছটা তখন মরেনি, গাছটা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে। তখন গাছটিকে আপনারা তুলে ফেলে দেবেন না। তাহলে কি করবেন? এক করতে পারেন, গাছের মাটিটিকে, যে মাটির ভিতরে যে বাল্বটি থাকে সেটিকে তুলে শুকিয়ে আপনারা রেখে দিতে পারেন। আবার বর্ষাকাল এলে সেটিকে নতুন মাটিতে পুঁতে দিতে পারেন। এছাড়াও ওই টপটিকে, ওই শুকিয়ে যাওয়া টপটিকে আপনি সেমি সেটে রেখে দিন এবং অল্প অল্প করে মাঝে মাঝে জল দেবেন। দেখবেন ফেব্রুয়ারি মাসের পরে, মার্চ মাস থেকে ওই বাল্ব থেকে নতুন নতুন পাতা বেরিয়ে আস্তে আস্তে টপে ভর্তি হয়ে গেছে। এবার জানবো বন্ধুরা, এই ক্যালাডিয়াম গাছের জন্য কেমন মাটি তৈরি করবেন। মাটি তৈরি করতে হবে 60% সাধারণ বাগানের মাটির সাথে 40% যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হলে খুবই ভালো হয়। এছাড়াও এই রেশিওটা আপনি 70% গার্ডেন সয়েলের সঙ্গে 30% কম্পোস্টও করতে পারেন। আর যদি পারেন, সামান্য পরিমাণ মাটির সাথে কোকোপিট মিশিয়ে নিতে পারেন। তাতে কি হবে, মাটিটা হালকা থাকবে ও গাছটার শিকড়ের বৃদ্ধিও খুব ভালো হবে। এবং আরেকটি বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে, গাছটিকে যখন পটিং করবেন তখন যাতে পটের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, না হলে কি হবে, শিকড় পচে যাবে এবং বাল্বটিও পচে গিয়ে গাছটি মারা যাবে। তারপর বন্ধুরা, এবার জানবো গাছটিকে কোন জায়গায় রাখবেন। এই গাছটি ইনডাইরেক্ট ব্রাইট লাইট খুব পছন্দ করে। তো এই গাছটিকে আপনি গ্রিন নেটের তলায়, গ্রীষ্মকালীন সময় গ্রিন নেটের তলায় বা কোনো বড় গাছের, যদি গাছ থাকে তার নিচেও আপনারা রাখতে পারেন। এই গাছটার ওপর ডিরেক্ট সানলাইট যদি পড়ে তাহলে দেখবেন গাছটির পাতার টিপগুলো ব্রাউন হয়ে গেছে এবং পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর ইনডোরে রাখলে যে কোনো জানলায় বা ব্যালকনিতে যেখানে ব্রাইট লাইট পড়ে সেরকম জায়গায় আপনারা এই গাছটিকে রাখতে পারেন। এবার জানবো এই গাছটিতে কিভাবে জল দেবেন। এই গাছটির মাটি পুরো শুকিয়ে গেলে তারপরে এই গাছটিতে টপ ভর্তি করে জল দেবেন এবং গাছটিতে জল দেওয়ার সময় গাছটির পাতায় ভালো করে জলে স্প্রে করে দেবেন। এই গাছটির জন্য যে ফার্টিলাইজার ব্যবহার করবেন সেটি হলো মাসে একবার ভার্মি কম্পোস্ট। এক মুঠো ভার্মি কম্পোস্ট 1 লিটার জলে ভিজিয়ে রেখে 2 থেকে 3 দিন পর সেটিকে আরও 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে এই এই গাছের জন্য দিতে পারেন। এছাড়া আর কোনো ফার্টিলাইজার এই গাছের জন্য প্রয়োজন হয় না। এই ক্যালাডিয়াম গাছের প্রোপাগেশন খুবই সহজ। এই গাছের মাটি থেকে বাল্বটিকে তুলে, বাল্বটিকে আপনি যদি মাঝখান থেকে ভেঙে যদি একাধিক টপে বসান তাহলে প্রতিটা টপে আলাদা আলাদা গাছ পাবেন। তো এইভাবে আপনারা এই ক্যালাডিয়াম গাছের নতুন গাছ সৃষ্টি করতেই পারেন। আর যখন আপনি আপনার বাগানের অন্য গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন এই গাছটিকেও ভালো করে ফাঙ্গিসাইডে স্প্রে করে দেবেন। বন্ধুরা, এই ছিল ক্যালাডিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং এই ক্যালাডিয়াম গাছের প্রোপাগেশন কীভাবে করবেন তার একটি ভিডিও। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিও ও গাছটি যদি ভালো লাগে তাহলে অন্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত
আমার যে সমস্ত দর্শকবৃন্দরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার জয় গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার নতুন করে নতুন নতুন গাছের ভিডিও আনতে আমাকে উৎসাহিত করবে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে